সুপ্রিয় দর্শক, আজ আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। খুবই সহজ এই আচারটি, একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার রোদে দেওয়া বা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। এরকম আরও মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নিই আচার তৈরির পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে জলপাই নিয়েছি 1 কেজি। জলপাইটা ভালো করে ধুয়ে তারপর এটা আমি একটা কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি। জলপাইয়ের গায়ে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না। জলপাইয়ের গায়ে যদি পানি থাকে তাহলে সেই আচারটা কিন্তু আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। এবার এই জলপাইটা আমি একটা নাইফের সাহায্যে মুখটা একটু কেটে নিচ্ছি। তারপর জলপাইয়ের গায়ে আমি এভাবে 4টি দাগ কেটে নিচ্ছি। জলপাইয়ের গায়ে দাগটা আপনাকে এমনভাবে কেটে নিতে হবে যেন এই নাইফটা জলপাইয়ের আটি পর্যন্ত পৌঁছায়। আমি এভাবে সবগুলো জলপাই কেটে নিচ্ছি। এখন এই জলপাইয়ের ভেতরে আমি হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এই হলুদটা জলপাইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে করে আচার তৈরি করার পরেও কিন্তু জলপাইয়ের কালারটা খুবই সুন্দর থাকবে। জলপাইয়ের গায়ে যেহেতু কোনো প্রকার পানি নাই, তাই হলুদটা দেখুন ঠিকমতো কিন্তু মাখতে চাচ্ছে না। এই অবস্থায় আপনারা কিছুটা সরিষার তেল জলপাইয়ের গায়ে মাখিয়ে নিতে পারেন, আবার কিছুটা ভিনেগারও জলপাইয়ের ভেতরে দিয়ে দিতে পারেন। তাহলে জলপাইয়ের গায়ে হলুদটা খুব সহজেই মাখিয়ে নিতে পারবেন। আমি 1 চা চামচের মতো ভিনেগার এর ভেতরে দিয়ে দিচ্ছি, তারপর জলপাইয়ের গায়ে হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখন এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। আচার তৈরি করার জন্য আমি একটা প্যানের ভেতরে সরিষার তেল নিয়ে নিচ্ছি 1 কাপ। এখন এই তেলটা আমি হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভেতরে দিয়ে দিচ্ছি এরকম ছোট 3 টুকরা দারুচিনি। সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 1 রসুন। রসুনের কোয়াটা আমি আস্তই রেখেছি। এবার এটা আমি মিনিটখানেক একটু ভেজে নিচ্ছি। শুধু রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে এটা কিছু সময় একটু ভেজে নিতে হবে। যখনই পাঁচফোড়ন থেকে ভাজা একটা ঘ্রাণ বের হচ্ছে ঠিক সেই সময়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। আর এই সরিষা বাটার সময় কোনো প্রকার পানি দেওয়া যাবে না, সরিষাটা আপনাকে ভিনেগার দিয়ে বেটে নিতে হবে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটাও আপনাকে ভিনেগার দিয়ে বেটে নিতে হবে। এখানে আপনারা চাইলে আদা বাটাটাও দিতে পারেন, তবে সেই আদা বাটার সময়ও কিন্তু ভিনেগার দিয়ে বেটে নিতে হবে। এই মশলাগুলো বাটার সময় যদি আপনি কোনো প্রকার পানি ব্যবহার করেন তাহলে আচারটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভিনেগার। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, এই জন্য আমি ভিনেগারটা আগেই দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা একেবারেই কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। আমি একটা একটা করে মশলা এর ভিতরে দেবো এবং কিছু সময় এটা একটু এভাবে নেড়ে নেব। লবণ দিচ্ছি 1 চা চামচ। হলুদশানো হয়ে গিয়েছে, এখন গ্যাসটা বাড়িয়ে আমি মিডিয়ামে রাখছি এবং এটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমি কোনো প্রকার ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি না, আপনারা চাইলে ঢাকনা দিয়েও এটা ঢেকে দিতে পারেন। তবে ঢাকনা দিয়ে যদি ঢেকে দেন তাহলে আচারটা নামানোর কমপক্ষে 5 মিনিট আগে 2 টেবিল চামচ ভিনেগার এর ভেতরে দিয়ে দিবেন, কারণ ঢাকনাটা দিয়ে ঢেকে দিলে ঢাকনাটা ঘেমে কিছুটা পানি এই আচারের ভিতরে যাবে। এই কারণে 2 টেবিল চামচ ভিনেগার আপনাকে দিয়ে দিতে হবে, তাহলে আচারটা আর নষ্ট হবে না। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, আচারটা আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন কয়েকটা জলপাই কিন্তু একটু ভেঙে গিয়েছে, অর্থাৎ জলপাইটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে।
এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। মরিচটা আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ। আচারে যেহেতু আগে লবণ দেওয়া আছে, তাই এই পর্যায়ে বিট লবণটা একটু বুঝে শুনে দিবেন। এই আচারটা তৈরি করতে বিট লবণটা অবশ্যই দিবেন, তাহলে আচারের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া। আবারও সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আমি জলপাইটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য আরো 2-3 মিনিট অপেক্ষা করছি। জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং এটা ঠান্ডা হওয়ার পর আমি আবারও ফিরে আসছি। আপনাদের কাছে যদি মনে হয় আচারে তেলের পরিমাণটা কম আছে, তাহলে কিছুটা সরিষার তেল একটু ফুটিয়ে তারপরে এই আচারের ভেতরে দিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেলেও আমার কোনো প্রকার ফ্রিজে বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। আর আচার সংরক্ষণ করার কিছু টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচারটা সবসময় একটা কাঁচের বয়মে রাখবেন, আর আচারটা যে বয়মে রাখবেন সে বয়মটা ভালো করে ধুয়ে তারপর রোদে দিয়ে এটা শুকিয়ে নেবেন। বয়মের ভেতরে যেন কোনো প্রকার পানি না থাকে। আচারের পাত্রটা যদি ঠিকমতো শুকনো না হয়, তাহলে কিন্তু আচারটা আপনার নষ্ট হয়ে যাবে। আচারটা আপনারা কখনো ভেজা চামচ দিয়ে উঠাবেন না, এটো হাত দিয়ে কখনো আপনারা আচার উঠাবেন না, তাহলে কিন্তু সেই আচারটা দ্রুত ফাঙ্গাস পড়ে যায়। আচার যদি কখনো রোদ্দুরে দেন, তাহলে গরম থাকা অবস্থায় কখনো আচারের মুখটা বন্ধ করবেন না। এই আচারটা তৈরি করে আপনি 1 বছরের মতো এটা সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকার রোদে দেওয়া কিংবা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। তারপরেও যদি কোনো কারণে দেখেন আচারটা নষ্ট হয়ে আসছে, তাহলে এটা আবারও একটু সরিষার তেল গরম করে তারপর আচারটা ওই গরম তেলের ভিতরে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই আবার দেখবেন আচারটা ঠিক আগের পর্যায়ে চলে এসেছে। এই কয়েকটা টিপস মনে রাখলেই দেখবেন আপনাদের আচারটাও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকার রোদে দেওয়া বা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।